হেই গাইস, কি খবর সবার? আমি চলে আসলাম আরিয়া টু এর গেম প্লে ভিডিও নিয়ে, এবং কি আজকের ভিডিওটা হচ্ছে স্টোরি মোড, কারণ আমরা স্টোরি মোড খেলা শুরু করে দিয়েছি। আমি গেমটা এর আগেও খেলেছি, তাও আমি আবার আপনাদের রিকোয়েস্টে আবার খেলতেছি। মানে এই গেমের কী কাহিনি সেটা আপনারা আমার এই গেম প্লেগুলো দেখলে বুঝতে পারবেন। আর আমি এই গেম প্লের মধ্যে আর্থার মর্গান হিসাবে রোল প্লে করবো আর কি, আর পুরো কাহিনীটা আমি আমার নিজের মতো করে বলবো। লাইক তারা কী সব কাহিনী কাজ করতেছে, কী নিয়ে কাহিনী, এগুলো আমি নিজে যেভাবে উপস্থাপন করি সেভাবে করবো আর কি। সো আপনাদের বড় ভিডিও দেওয়ার আশা কিন্তু পূর্ণ হয়ে গেল। সো শুরু করা যাক আমাদের রেড ডেড রেডেম্পশন টু। ওকে, রকস্টার গেমস প্রেজেন্টস, যেটা জিটিএ ফাইভে বানায় আর কি, সেম কোম্পানির গেম এটা। ওকে, আর আমি কথা একটু কম বলার চেষ্টা করবো আর কি, যাতে করে আপনারা গেমটা আরও বেশি করে ফিল করতে পারেন। সো যারা যারা গেমের নাম সম্পর্কে শুধু জিজ্ঞেস করেন, তারা নামটা দেখেন, রেড ডেড রেডেম্পশন টু। ওকে, সো আমরা এখন রয়েছি বরফে ঢাকা এলাকায় আর কি। এটা হচ্ছে একটা শহর রয়েছে ভ্যালেন্টাইন, ওটার থেকে কয়েক কিলোমিটার দূরে আর কি। আর এখানে আমরা এখন যাচ্ছি, মানে আমরা তো হচ্ছে আউটল, মানে আমরা হচ্ছে ডাকাত, আমরা হচ্ছে তাগি আসামি, যার কারণে আমরা বেশিরভাগ সময় কিন্তু একই জায়গায় থাকতে পারি না। ওকে, এখানে জনের বউ বলতেছে আমরা কোথাও যদি থামি তাহলে একটু ভালো হবে আর কি। আর থর্স আউট লুকিং, আর যে ঘোড়া গাড়িটা চালাচ্ছে এই লোকটা, এ হচ্ছে আমাদের গ্যাং লিডার, মানে আমাদের গ্যাংয়ের বস আর কি। ওকে, আর এ হচ্ছে হসা। সো এখন আমাদেরকে একটু যাত্রা বিরতিতে যেতে হবে আর কি। আর এটা হচ্ছে আর্থর, মানে আমি গেমের মেন ক্যারেক্টার হচ্ছে আর্থর, আমি তার রোল প্লে করবো আর কি। সো দেখতে পাচ্ছেন বিশাল বড় দেহের এক অধিকারী মানুষ, খুবই হেলদি। ওকে, আর্থর একটা শহর খুঁজে পেয়েছি আর কি, পুরানো শহর, আমরা এখন সেখানে যাব, সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করব, কারণ অনেকক্ষণ ধরে চলাচল করার পরে কিন্তু শরীরটাকে একটু রেস্ট দিতে হয় আর কি। সো ওকে, আমরা অলমোস্ট সেখানে চলে যাচ্ছি। আর এই গেমটা কিন্তু ছোট কোনো গেম না, এটা প্রচুর বিশাল একটা গেম। এটার মধ্যে আটটা চ্যাপ্টার, এখন হচ্ছে চ্যাপ্টার ওয়ান, দ্য কলটার। ওকে, আমরা এখন রয়েছি চ্যাপ্টার ওয়ানে আর কি। অ্যান্ড ওকে, আমরা আমাদের পুরানো শহরে চলে আসলাম আর কি, যেটাতে যাওয়ার কথা, এবং আমরা চেক করে নিচ্ছি ভিতরে কেউ আছে কি না। আর এই গেমের কাহিনী আপনারা যখন দেখবেন তখন একেবারে অবাক হয়ে যাবেন যে এরকম গেম যে হয় এটা মানে বিশ্বাসই করতে পারবেন না, পুরো কমপ্লিট একটা গেম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সবাই শীতে একেবারে অবস্থা টাইট। আমাদের এখানে আবার একজন ইনজুর্ড পার্সনও রয়েছে, আমাদের গ্যাংয়ের মেম্বার আর কি, ধরতে গেলে আমরা একজন ফ্যামিলি আর কি, বিশাল বড় আমাদের গ্যাং। দেখতে পাচ্ছেন তার অবস্থা খুবই খারাপ, তারা বলছে আগুনটাকে একটু তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে। আর পিয়ারসনকে বলছে কিছু খাবার দাবার বানাতে আর কি, আর না হলে কোনো খাবারের ব্যবস্থা করতে। অ্যান্ড আমাদের একজন মেম্বার ডেভিস, সে মারা গিয়েছে, এটা হচ্ছে সেই লোক, তাকে এখন আমাদের দাফন করতে হবে আর কি। ওকে, এখানে বস এবং কে আমি কথা বলতেছি। অ্যান্ড জন, জন হচ্ছে সেই লোক যাকে নিয়ে আমি আজকে এতদিন ধরে খেলছিলাম আর কি। ওকে, গেমটা মাত্র শুরু হচ্ছে আর কি, যার কারণে অনেকগুলো কাটসিন দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমাকে বাহিরে যেতে হবে আমার গ্যাং মেম্বারের লগে, আর আমার গ্যাং মেম্বার এখন বলতে চাচ্ছে আমাদের লাস্টের কয়েকটা দিন খুব খারাপ গিয়েছে, এবং সে আসলে ডেভিকে পছন্দ করে, মানে যে মারা গিয়েছে এখন। ওকে, সে আমাদের গ্যাং মেম্বারের মেম্বারদের নাম বলতেছে আর কি, আমরা সবাই ঠিক থাকবো, ওকে হবো, চিন্তার কোনো কারণ নেই, আমরা কিছু মানুষকে হারিয়েছি কিন্তু কিছুই করার নেই। ওকে, সো দেখি নেক্সট কি হয়। ওকে, আমাদের গ্যাং লিডার বলতেছে আমরা এখন বাহিরে যাব, বাহিরে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসব, আর সবাই এখানে সেফ, চিন্তার কোনো কারণ নেই। আমাদের গ্যাংটা কিন্তু ছোট ছোট করেও কিন্তু অনেক বড়, কারণ এখানে ফাদার, ব্রাদার, সিস্টার, সন, ওয়াইফ মিলে অনেক মানুষ, তারপর আবার ছোট ছোট বাচ্চাও রয়েছে। আর ইনি হচ্ছেন আমাদের বাবুচি পিয়ারসন। ওকে, আমরা এখন এই জায়গাতে কয়েকদিনের জন্য ক্যাম্প করবো আর কি, আর সবাইকে কিন্তু কাজ করতে হবে একসাথে,
get yourselves warm. Stay strong. Yes, সবাইকে কিন্তু শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে কিন্তু চলবে না। We ain't done yet. অবশ্যই আমরা এখনো শেষ হই নাই। আমাদের আরো অনেক দূর যেতে হবে, অনেক দূর। ওকে, এখন আমরা দুইজন বের হচ্ছি। আমি আর আমার গ্যাং লিডার ডাচ। ওকে, আমাদেরকে একটু উপরে উঠতে হবে আর কি, হিলে। What really went down back there on that boat? We miss you. That's what happened. Come on. Okay. Oh. Hey, you need horses? Oh yeah. অবশ্যই ঘোড়ার দরকার রয়েছে। সো আমরা এখনই ঘোড়া নিয়ে বের হব, আমি আর ডাচ। ওকে, আর হাতে আমাদের হারিকেন, মানে এত তুষারপাত হচ্ছে যে বলার মতো না, কিছুই দেখা যাচ্ছে না। ওকে, আমার ডাচকে ফলো করতে হবে, কারণ সে হচ্ছে আমার গ্যাং লিডার, তাকে তো অবশ্যই আমাদের ফলো করতে হবে, এটাই নিয়ম। তারা এখানে জাস্ট তাদের কাহিনী শেয়ার করতেছে আর বলতেছে ওয়েদারটা খুবই খারাপ, মানে আসলেই খারাপ, সামনে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না আমরা, মানে বরফে এখানে যে রাস্তাটা রয়েছে সেটা পর্যন্ত ডুবে গিয়েছে। সো আমি যে একটু পণ্ডিতে করে সামনে আগাবো সেটাও কিন্তু, মানে সেটারও কিন্তু কোনো ওয়ে নাই। ওকে, একটু স্লো করতে হবে। সি, আর এই গ্রেমের গ্রাফিক্স হচ্ছে নাম্বার ওয়ান। সমস্যা নেই ডাচ, আমি তোমার সাথেই আছি, আমি পিছনে যাইতেছি না। অবশ্যই আমাদের তাদেরকে খুব গরম রাখতে হবে আর খাবার দাবার দিতে হবে। কি একটা অবস্থা। আর এই গেমের মধ্যে কিন্তু আমরা মোটামুটি সবাই হচ্ছি আউটল। আউটল বলতে যারা বোঝে না তাদের জন্য, এরা হচ্ছে ধরেন আমরা হচ্ছি আইনের চোখে দাগি আসামি, আমাদের উপরে অনেক পুরস্কার রয়েছে, যেমন আমাদেরকে যদি তারা মারে, মারার পরে যদি পুলিশের কাছে দেয় তাহলে কিন্তু তারা তাদেরকে টাকা দিবে আর কি। এর জন্য আমরা বিশেষ করে পালিয়ে পালিয়ে থাকি। আর আমরা এখন এই জায়গাতে এসেছি ব্ল্যাক ওয়াটার থেকে, যেখান থেকে আমরা চলে আসলাম, কারণ ওইখানে আমরা গ্যাঞ্জাম করেছিলাম আর যার জন্য আমাদেরকে ওই সরকার ব্যান করে দিয়েছে আর কি, তাদের বিভাগে আর থাকা যাবে না। আর আমাদের মানে লাইফটা এরকম আর কি, ঠিক এইভাবেই আমাদেরকে চলতে হয়। ওকে, সামনে থেকে একজন আসতেছে। সামনে কে, তাড়াতাড়ি নাম বলো। ওকে ওকে, মিকা মাইকা হোয়াট এভার, তুমি কি কিছু পেয়েছো নাকি? ওকে, সে কিছুই পাই নাই, জাস্ট কয়েকটা গর্তর পেয়েছি আর কি, ভাঙাচুরা। কেউ কেউ বাড়িতে আছে নাকি? আছে। ওকে, সে বলতেছে বাড়িতে মানুষ আছে এবং লাইট জ্বলতেছে, পার্টি হইতেছে। ঠিক আছে, চলো ওরে ফলো করতে হবে এখন আমাদের। দেখা যাক সেখানে যাওয়ার পরে আমাদের সাথে কি হয় আর কি। তারা এমনি কথা বলতেছে, আমি চাইলে আবার তাদের সাথে কথা বলতে পারবো। ওকে, ডাচ বলতেছে আমি খুব খুশি যে তুমি এখনো ঠিক আছো। ওকে, আমাদের একজন গ্যাং মেম্বার জন, যে খুবই ইম্পর্ট্যান্ট একজন মেম্বার, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, সে কোথাও হারিয়ে গিয়েছে আর কি, সেটা নিয়ে কথা হচ্ছে। এবং কি জনের কিন্তু একটা ওয়াইফ এবং কি একটা ছেলেও রয়েছে। ওকে, আমি সামনে যাচ্ছি, ডাচ পিছনে রয়েছে। ওকে, ইয়েস, ওয়েল ডোন্ট টক টু মি অ্যাবাউট ক্রেজি। ওকে, ওদের কথা শুনে আবার হাসি আসতেছে আর কি, মানে সার্কেজম একেবারে। ওকে, আমরা মনে হচ্ছে চলে আসছি, আমাদেরকে এখন গোড়া থেকে নেমে যেতে হবে। ওকে, এটা হচ্ছে সে জায়গা যেটা কথা বলছিল আর কি, মিকা মাইকা হোয়াট এভার, আমাদের এখন এখানে যেতে হবে।
Let's head down there. নিচে যাওয়া লাগবে। সেখানে যাওয়ার পরে দেখা যাক কি হয়। আমরা জাস্ট কিছু খাবার চাচ্ছি আর কি, কারণ খাবার ছাড়া তো আর বাঁচতে পারবো না। আর এখানে যে ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা বনে জঙ্গলে গিয়ে কিন্তু খাবার পাবো না, আর ওইরকম খাবার কিন্তু পাওয়া যায় না আর কি। খুবই স্ট্রাগলের একটা জিনিস। ওকে, ঘোড়াটাকে আমাদের এখানে বাঁধতে হবে, তা নাহলে আবার ঘোড়া কোন সময় কোন দিকে চলে যায় তখন সমস্যা হয়ে যাবে। ওকে, তিনজনে তিন কালারের ঘোড়া। আমার যদিও সাদা ঘোড়া অনেক পছন্দ। ইয়েস, আমার ডাচকে ফলো করতে হবে। ডাচ, ওকে ডাচ, ফলো করতেছি, তুমি যাও। ডাচ বলতেছে অনেকে মনে হচ্ছে ভিতরে মজা করতেছে। আর আমরা তিনজন কিন্তু যাব না, আমাদেরকে পজিশন নিতে হবে, কারণ বলা তো যায় না আমাদের মতো হয়তো তারাও কোনো ডাকাত কোনো আউটলো। ওকে, আমাকে গরু গরুর মধ্যে লুকাতে হবে, কাবার নিয়ে থাকতে হবে আর কি। পিস্তলটা কোথায়? আমার পিস্তল নিতে হবে। ওকে, আমরা বাহিরে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, ডাচ যাচ্ছে তাদের সাথে কথা বলতে। ওকে, দেখা যাক কী কথা হয়। একটু উকি দিয়ে দেখি কি অবস্থা। ডাচ বলতেছে হ্যালো, বাড়ির ভিতর কেউ আছেন কি না। একজন বেরোয় বলতেছে হ্যালো ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, ডাচ বলতেছে আমি খুবই দুঃখিত তোমাকে ডিস্টার্ব করার জন্য, আমার বন্ধু আর খুব বিপদে পড়েছে, আমাদের কিছু খাবার লাগবে আর কি। ওকে, তারা বলতেছে তারা আমাদেরকে সাহায্য করতে পারবে না। ওকে, হ্যাঁ মাইকা, উই গট আ প্রবলেম। ওখানে একটা ডেড বডি দেখতে পাচ্ছি আমরা গাড়ির মধ্যে। ওকে, পিছন থেকে একজন আসছে, মনে হচ্ছে আমাদেরকে অ্যাটাক করতে পারে ওই, সো আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওকে, তারা বলতেছে ডাচকে চলে যেতে, কিন্তু আমরা তো যাব না, আমাদের খাবার লাগবে। ওকে, ডাচ বলতেছে আমি কিন্তু বেশি কিছু চাচ্ছি না আর কি, জাস্ট সামান্য কিছু খাবার দাও আমি চলে যাব এই আর কি। ওকে, তারা মনে হচ্ছে এখন মারামারি করতে যাচ্ছে, বাট আনফরচুনেটলি আমাদের কিছুই করার নাই, তাদেরকে মারাই লাগলো আমাদের শেষমেশ। আরও তিনজনের মতো রয়েছে এখানে, হেডশট। আরও দুই তিনজনের মতো রয়েছে, বাট অত সময় নেই, আমার সামনাসামনি ওদের ভিড় করতে হবে। ওকে, হেডশট। ওকে, আরেকজনে রয়েছে, ডান। আরেকজন রয়েছে, সে কিন্তু পালাচ্ছে, তাকে পালাতে দেওয়া যাবে না। আমার হেলথের অবস্থা একেবারে খারাপ, কারণ আমি একটু বিরত দেখাতে গিয়েছিলাম। ওকে, তাকেও মেরে ফেললাম, কাউকে বাঁচিয়ে রাখলাম না আর কি। ডাচ কোথায়? মাইকা, কি সমস্যা? ওকে, ভিতরে আরও অনেকজন রয়েছে। ডাচ বলতেছে ঘোড়াগুলোকে নিয়ে আসতে, আর আমি আর ডাচ মিলে এই পুরো কেবিনটা সার্চ করবো আর কি, খাবারে খুঁজে। ওকে, ওরা আসলে পার্টি করতেছিল, ঘরের অবস্থা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সো দেখি কিছু নিতে পারি কি না। একটা ছবি পেয়েছি, ছবিটা কি নিবো নাকি? ওকে, এটা নেওয়া যাচ্ছে না, কার ছবি কে জানে, এত কিছু দেখার আমাদের সময় নেই, খাবার খোঁজা লাগবে, এটা হচ্ছে মেন জিনিস। ওকে, এখানে আমরা কিছু বিস্কিট পেয়েছি। ওকে, প্রচুর ক্ষুধা লেগেছে, এখনই মানে খেতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর আর্থরের অবস্থা খারাপ, মানে ক্ষুধায় পেটে পুরা চৌচির করতেছে। ওকে, এটা খেয়ে ফেলি আপাতত, একটু লাইক হেলথটা বাড়ালাম আর কি। ওকে, এটা একটু সার্চ করে দেখি এটার মধ্যে কিছু পাই কি না। ওকে, মনে হচ্ছে আমরা হেলথ কিউর পেয়েছি, মানে ওষুধ পেয়েছি, যাই পাচ্ছি তাই আমি ঢুকাচ্ছি, কারণ সব কিছু আমাদের এখন দরকার। আরও খোঁজাখুঁজি করতে হবে, এটা কি খোঁজা যাবে না, এটা যাবে না। ওকে, আমি একটু উপরে যাচ্ছি,
উপরে হয়তো আমরা আরও কিছু পেতে পারি। ওকে, এখানেও পেলাম কিছু খাবার দাবার, পিস্তলে বুলেটও পেলাম। নিচে নেমে যাওয়া উচিত। আর কি আছে? আর তো কিছু আমি পাইতেছি না। টেবিলের মধ্যে কিছু আছে নাকি? আছে তো অনেক কিছু, মানে আমার নেওয়ার মতো কিছু নাই। ওদিকে ডাচ অথবা ব্যাগের ভিতরে অনেক কিছু ঢুকাইতেছে। এগুলো দিয়ে মোটামুটি এক দুই রাত আমার গ্যাং চলবে আর কি, আমাদের ফ্যামিলিটা চলবে। বিস্কিট নিয়ে নিচ্ছি, কারণ বিস্কিট তো বারবার রান্না করা লাগে না, এগুলো এমনিতে খাওয়া যায়। ওকে, দেখি নিচে ড্রয়ারে কী আছে। ওকে, এখানে আমরা ক্যান্ড ভেজিটেবল পেয়েছি আর কি। আর কি আছে? আর মনে হচ্ছে কিছুই নাই। সো এখন আমাদের চলে যাওয়া উচিত। লুক, ডাচ পুরো ব্যাগ ভর্তি খাবার নিয়ে যাচ্ছে, আমি তো সেই তুলনায় খুব কমই নিছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে ডাচ বলতেছে সে এখন এগুলো রেডি করতেছে, আর আমরা যেন আরও বেশি ভালো করে খোঁজাখুঁজি করি, যদি কিছু পাই আর কি, খাবার দাবার কিছু পাই কি না সেটার জন্য। সো দেখি, একটা ভালো করে খোঁজাখুঁজি করতে হবে আমাদের। পুরাই নির্জন একটা এলাকা আর কি, এখানে যদি কাউকে মেরেও ফেলে দেওয়া হয় তাও কিন্তু কেউ টেরে পাবে না যে এখানে কেউ একজন মৃত অবস্থায় রয়েছে আর কি। ওকে, দেখি এই খড়ের ঘরে কিছু আছে কি না, একটু সাবধানে থাকতে হবে। এখানে কিন্তু লুকিয়ে, ও শিট, কিরে ভাই, শিট, মানে কি ওই উপরে লুকিয়েছিল, আমি ঢুকার সাথে সাথে ওই আমার লাইক আমার গাড়ির উপরে উঠছে। এই নে, কি একটা অবস্থা, ওর তো অবস্থা খুবই খারাপ। কি ব্যাপার, ওকে মেরে ফেলবো নাকি? ওকে, তাকে একটু জিজ্ঞাসাবাদ করি। ওকে, এখানে তোরা করসটা কি? হ্যাঁ, করসটা কি এখানে তোরা? কোথায় কোথায় তোদের বস কই? উই দ্য আদার্স, বাকিদের সাথে? ওকে, ওরা মাইনিং ক্যাম্পের দিকে রয়েছে, দক্ষিণ দিকে আর কি, লেকের কোনো একটা পাশে। তাকে আর একটু মারা উচিত। ওকে, ওকে, সে বলতেছে তারা আসলে একটি ট্রেন রবারি প্ল্যান করেছিল, এবং কি বাকিরা কোথায় আছে তারা জানে না। ওকে, ডাচ বলতেছে তোমার ওর সাথে যা খুশি করার করো, তুমি কি ওরে মারলে মারো, আর না হলে ওকে লাইক ছেড়ে দাও, কিন্তু সরি আমি একজন আউটল, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, কোনো স্পেয়ার হবে না, ইউ আর ডেড। ওকে, আমার কাছে এনিমির কোনো লাইক ক্ষমার যোগ্য না, এনিমি কখনোই ক্ষমাযোগ্য হবে না, ঠিক আছে? ওকে, আমার টুপিটা পর্যন্ত ফেলে দিছে। বাহ, গোড়াটা তো সুন্দরই আছে, এটা নিব নাকি? আস্তে আস্তে গোড়াটাকে আমি আমার স্বীকার করতেছি আর কি। বাহ, খারাপ না তো এই গোড়াটা তো, সেই এটা নিয়ে যাওয়া উচিত আমার, মানে এটার স্কিনটাও সুন্দর আর এটা দেখতেও অনেক সুন্দর, এবং কি এটার তেজ কেমন, এটার গতি কেমন, এগুলো দেখতে হবে। সি, অসাধারণ একটা ঘোড়া, মনে হচ্ছে ব্রাউন কালারের, অন্ধকারের জন্য বুঝতে পারছি না। হ্যাঁ অবশ্যই, খুবই ডিসেন্ট হর্স, দেখতেছো না কি নিয়ে আসছি এটা? ওকে, ওরা এখানে বেঁধে রাখি। দেখি আরে ঘরের মধ্যে একজন মহিলা। এই মাইকা, আস্তে, আরে মাইকা মেয়ের সাথে করতেছেটা কি? ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও মাইকা, ওই ডাচ বলতেছে মাইকা ওরে ছেড়ে দাও, ওই আমাদের অ্যানিমের সাথে নাই, মানে হারিকেন থেকে আগুন পর্যন্ত লাগিয়ে গেছে। মাইকা দেখি একেবারে ক্যারেক্টারলেস, চরিত্রহীন একটা মানুষ। ম্যাডাম, চিন্তার কারণে আপনি, ওকে ওকে, আপনাকে কেউ কোনো ক্ষতি করবে না, আস্তে, আপনি শান্ত হন, শান্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি আসুন, বাইরে আসুন, তাড়াতাড়ি আমাদের এখান থেকে যেতে হবে, ঘরের মধ্যে আগুন লেগে গেছে। সি, কি একটা অবস্থা। আর মাইকা, তুই কি ভাই পাগল, দূর বেটা, মানে মেয়ে দেখলে তোর হুঁশ থাকে না,
ওকে, আপনি এখন সেফ আছেন, ঠিক আছে? আপনার হাজবেন্ডকে তারা মেরে ফেলেছে, ঠিক আছে, এখন কিছু তো করার নাই, সে তো ফিরে আসবে না। ডাচ এই মহিলাটাকে এই বিষয়গুলো বোঝাচ্ছে আর কি। ওকে, ডাচ বলতেছে আমাদের সাথে চলো, মানে আমাদের ফ্যামিলির কাছে চলো আর কি, আমরা একসাথে থাকবো। ওকে ম্যাম, আমরা খারাপ মানুষ ঠিক আছি, কিন্তু আমরা ওদের মতো না, ঠিক আছে? খারাপের মধ্যে কিন্তু একটা লেভেল আছে, আমরা খারাপ আবার ভালো, ওরা জাস্ট খারাপ। আমরা চিন্তা করার কারণ নেই, আপনি এখন থেকে সেফ। ওকে, যাক আগুন ধরছে, ভালোই হয়েছে, এটা পড়ে যাক। ম্যাডাম আপনার নাম কি? ওকে, অ্যাডলার। এই মেয়ের নাম হচ্ছে অ্যাডলার, স্যারি অ্যাডলার। ওকে মিস, ইয়েস, ওকে, সে বলতেছে সে আমার স্বামী ছিল, এই আর কি। সি, এটা হচ্ছে আমাদের গেমের শুরু আর কি, দ্য স্টার্টিং অফ আরডিআর টু, রেড ডেড রিডেম্পশন টু, দ্য কমপ্লিট গেম, দ্য বেস্ট গেম। ওকে, আর গেমের মিউজিক নিয়ে কিচ্ছু বলার নাই, এক কথায় অসাধারণ, দ্য পিওর ক্লাসিক, পিওর ওয়েস্টার্ন। আসতে আমরা, ওকে, ইয়েস, ডাচ ইজ ব্যাক অ্যান্ড আই অ্যাম ব্যাক। ওকে ওকে, সো আমরা চলে আসলাম আর কি আমাদের আস্তানায়। সি, আমাদের গ্যাং মেম্বার 15-20 জনের মতো। তারা জাস্ট আমি কথা বলতেছে, আর ডাচ বলতেছে আমরা কম্বল পেয়েছি, খাবার পেয়েছি, এসব জিনিস পেয়েছি আর কি, আগামী কয়েকদিন চলে যাবে। আর এটা হচ্ছে মিস অ্যাডলার, তাকে ভিতরে নিয়ে যাও, গিয়ে তাকে একটু গরম কাপড় তাপড় দাও, তাকে একটু ঠিক করো। অ্যাডলার, ইউ আর গোনা বি ওকে, ইউ আর সেফ নাও। ওকে, হ্যাঁ, এটা অবশ্যই খুব খারাপ জিনিস, তারা একেবারে পশু পাখি থেকেও মানে খারাপ, একজন মহিলাকে তারা বিধবা বানিয়ে ফেলেছে। এভাবে হলে কি চলে? খারাপ মানুষে আরো একটু ভরে গিয়েছে। ওকে, মাইকা বলতেছে, মাইকা বলতেছে লাইক আমি ঘরের মধ্যে থাকতেছি আর ওই বাইরে থাকতেছে, এটা কিভাবে হয়? মানে মাইকা জেলাস, বুঝলাম না কিছু। ভাই, আমি আর্থার, আমি আর্থার মর্গান। ওকে, আই এম আ গানসলিঞ্জার। ওকে, সো সকাল হয়ে গিয়েছে আর কি। ওকে, এখন পর্যন্ত কি কেউ বের হলো না নাকি? And he's smart, strong at least. Okay. এখানে তার কথা বলতেছে। Abigail. Hello Abigail. Arthur. How you doing? Fine. I'm good. Just fine, Abigail. তোমার কি অবস্থা? You? আর কানা করো না। I'm sorry to ask, but it's okay, বলো। He's got himself caught into a scrape again. He ain't been seen in two. জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি? আর এটা হচ্ছে জনের ওয়াইফ, সে খুব চিন্তিত, আর আমি তাকে বোঝাচ্ছি জন ঠিক হয়ে যাবে, ও একটা গাধা, কিন্তু তাতে কি? ওকে, এখন মনে হচ্ছে আমাদের জনকে খুঁজতে যাওয়া লাগবে আর কি, অবশ্যই যেতে হবে, ফ্যামিলি বলে কথা আর কি। ও বলতে চাচ্ছে আমরা সবাই খুব চিন্তিত তাকে নিয়ে, যে একটা সিচুয়েশন এখানে, এই অবস্থায় তো অবস্থা মানে খুবই খারাপ হবে। ঠিক আছে ভাই, চলো। থ্যাংক ইউ, ইটস ওকে ম্যাম। মানে যদি কোনো গ্যাং মেম্বার হারিয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে আর কি, অনেক দিনের স্মৃতি, অনেক দিনের মেমোরিজ থাকে, এগুলো হঠাৎ যদি গায়েব হয়ে যায় বিষয়টা কিন্তু মানা যায় না। সো আমরা এখন বের হয়ে গিয়েছি আর কি জনকে খোঁজার জন্য। দেখি কত দূর নিতে পারে জন আমাদেরকে, আর জন কোথায় আছে তারও কিন্তু কোনো হদিস নেই। ওকে, আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। সি, আর নদীর পানি যাচ্ছে নিচে দিয়ে। ওয়েদার, গ্রাফিক্স, সিনারি সব কিছু পারফেক্ট, এবং কি মিউজিকটাও
আমার মিউজিক অনেক পছন্দ হয় আর কি। ওকে, সে ধোঁয়া দেখতে পাচ্ছি আর কি, দেখা যাক। একটা ক্যাম্প এটা, সে বলতেছে হয়তো কেউ ছিল কিন্তু এখন চলে গিয়েছে, এখনও ধোঁয়া উঠতেছে আর কি, বেশি তো যাওয়ার কথা না। ওকে, ওইদিকে গেছে, ঠিক আছে চলো। ঠিক আছে আমি দেখতেছি, দাঁড়াও। মানে আমার কোটের মধ্যে পর্যন্ত কি বলে এটাকে তুষার পড়ে রয়েছে। আস্তে আস্তে আস্তে। আর এই গেম কিন্তু মানে খুবই হাই এন্ড গেম, এই গেম খেলতে হলে কিন্তু ভালো পিসি লাগে আর কি। আমার এত ভালো পিসি, তারপর আমার গেমটা মাঝে মাঝে হালকা পাতলা একটু ল্যাগ দিচ্ছে আর কি, বিকজ অফ দ্য গ্রাফিক্স, গ্রাফিক্সটা এমন। তাও আমি নিজের মতো করে সেট করে খেলছি আর কি। ওকে, যত উপরে উঠতেছি তত আতঙ্ক কিন্তু বেড়ে যাচ্ছে। সমস্যা নেই, আমি চলতেছি ঠিক মতো। ওকে, সে বলতেছে ডাচ একটা মেয়েকে মেরে ফেলেছিল আর কি, খুব খারাপ অবস্থায়। কি আর করার, কিছু তো করার নাই, ওই হইতেছে আমাদের বস। ওকে, বামে যেতে হবে। ওই বলতেছে ডেভি মারা গিয়েছে, জন হয়তো মারা যেতে পারে, সেটা বলা যাচ্ছে না আর কি। সে খুব চিন্তিত এবং কি কি হচ্ছে সে বুঝতে পারছে না আর কি। কিছুই করার নাই, খারাপ কাজ করি আমরা এসব মানে হবেই, এত ইমোশন নিলে কিন্তু হবে না। স্নো আরও বেশি করে আসতেছে যত উপরে যাচ্ছি আর কি। মানে ঘোড়া আরও আগাতে চাচ্ছে না, ঘোড়ারও অবস্থা খুবই খারাপ। ওকে, আর কত উপরে উঠতে হবে আমাদের? উঠতে আসে তো উঠতেই আসে। না না, ঠিক আছে, ওই বলতেছে খুব সাবধানে যেতে হবে, রাস্তা কই তো সেটা তো দেখা যাইতেছে না। মানে রাস্তা মনে করে যদি বরফের মধ্যে পা দিয়ে দেয় আর বরফ যদি স্লিপ করে তাহলে কিন্তু শেষ, ঘোড়াগুলোর খুব কষ্ট হচ্ছে। ওকে, জাভিয়ার, আমার মনে হচ্ছে আমরা হুদে যাইতেছি, ওই নাই এখানে আর থাকলে ওই মারা গেছে। আর কত দূরে যেতে হবে আমাদেরকে? ইয়েস, দেখছি আমি দেখছি। শিট, এটা তো জনের ঘোড়া, এখানে মারা গিয়েছে, মনে হচ্ছে খাবারের অভাবে। ওই গুলি দিয়ে একটু সংকেত দিচ্ছি আর কি, জন কোথায় আছে। ওকে, জনের শব্দ শুনতে পাচ্ছি আমরা উপরে মনে হচ্ছে। জেভিয়ার, তাড়াতাড়ি আসো, জন কোথায় তুমি ভাই? জন এখনো চিল্লাইতেছে ওইখান থেকে, নামতে হবে আমাদের। ওকে, আমার আর একটা গুলি নিতে হবে, গুলি বলতে কি গান নিতে হবে আর কি, কারণ বলা যায় না কোন সময় কোন বিপদ হয়ে যায়। ওকে, চলো চলো। নিলাম তো গুলি, আর কি নিব। ওকে, আমার স্টোর করার কোনো ওয়েপন নাই এখানে, চলো। মানে ওরা কি বলতে চাইতেছে? আচ্ছা, শটগান নিতে বলতেছে, মানে এটাও একটা কাজ। আমার হাতে তো ভাই পিস্তল ছিল, আমার তো পিস্তল দিয়ে কাজ হয়ে যেত। ওকে, একটা গুলি করি। আরে বেটা, আমি জনকে সিগন্যাল দিলাম যে আমরা আসতেছি,
আর তুই কি শিওর? ওকে, আমরা কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। জন চিল্লাইতেছে হেল্প হেল্প করে। খুব সাবধানে যেতে হবে, একবার যদি স্লিপ কেটে পড়ি মানে আমি যে কত হাজার ফুট উপর থেকে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নাই। কোথায় জন, তুমি কোথায়? আমরা চলে আসছি, অলমোস্ট। ঠান্ডায় কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে আমাদের। ওকে, খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমাদের। কোথায় জন, কোথায়? ও এত চিপার মধ্যে কেমনে গেছে? আমি নিচে একটু দেখার চেষ্টা করেছি কি একটা অবস্থা। আর আমার স্ট্যামিনা কিন্তু চলে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, কাঁপা কাঁপি শুরু হয়েছি। ওকে, উপরে উঠতে হবে আমাদের, কিছু খেতে হবে, অবস্থা খুবই খারাপ। কই রে ভাই, কই তুই? আমরা আসতেছি। আরে বাবা, ও এত দূরে আসলো কেমনে? তাও আবার এই চিপার মধ্যে, মনে হচ্ছে ঠান্ডায়, কারণ ও যদি বাইরে থাকতো তাহলে কিন্তু ওই ঠান্ডায় জমে মারা যেত, যার কারণে সে একটু গরম জায়গা খুঁজে বের করেছে আর কি। যে জায়গাটা কিন্তু খারাপ না, ভালোই। ওকে, ইয়েস আই এম। ওকে জন, জন, ওকে আসতেছি, আমরা আসতেছি, আর একটু হোল্ড কর। কি একটা অবস্থা! ইয়েস ইয়েস, আমরা এখানে। কই ওই? শিট, কি একটা অবস্থা ওর! এরকম স্ক্র্যাচ পড়ছে কেমনে তোমার? আরে বাবা, ওর মনে হচ্ছে কোনো জঙ্গলি পশু আক্রমণ করছে। ওর অবস্থা খুবই খারাপ। কি একটা অবস্থা! সমস্যা নেই, তোমাকে আমি নিজে ক্যারি করে নিয়ে যাব। এবং কাহিনী হচ্ছে এত বড় রাস্তা আমি পার হবো কীভাবে? দুইজন মিলে ধরতে হবে নাকি? আচ্ছা, আমি একাই 100। কি যে একটা অবস্থা! আমরা যেই দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে তো যেতে পারবো না, অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওকে, অলমোস্ট উপরে উঠে যাচ্ছি। এখন জনকে নিয়ে সোজা ক্যাম্পে যেতে হবে আর কি, কারণ সেখানে নেওয়ার পরে তার একটু চিকিৎসা করতে হবে। ওফ শিট শিট, নেক ডে, ওলফ, এগুলো তো খুব ডেঞ্জারাস। শিট, জেভিয়ার তুমি ওকে নিয়ে যাও, ঘোড়ার মধ্যে তুলে আমি দেখি ওদের কি করতে পারি। এখন মনে হচ্ছে আমার এদের সাথে মারামারি করতে হবে। এদিকে আয়, তোরা আমার কাছে আয়, আয় আয় তোরা আমার কাছে আয়। এই যে আমি এখানে, না 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 না, তাড়াতাড়ি পালাতে হবে, আমার গুলি লোড হচ্ছে, আরেকটা বাকি, নাকি সকলের মেরে ফেলছি। ওকে, তিনটাকে মেরে ফেললাম। সি, কি একটা অবস্থা, এরা হঠাৎ আক্রমণ করছে। তুলো তুলো ওরা, ঠিক মতো তুলো, আর মানে ঠিক মতো বসাও। জন, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আগে পিস্তলটা নিয়ে নেই, আরও থাকতে পারে, তার আগে আমি একটু খাবার দাবার খেয়ে নিই, কারণ হেলথের অবস্থা একেবারে 12 বেজে গেছে। আরও কিছু থাকতে পারে, এগুলো খাই। চলো, ওই বলতেছে কোনো সমস্যা না জন, তুমি ঠিকই হয়ে যাবে, এটা জাস্ট একটা কুত্তার কামড়, যদি ওটা
ওল্ডসের কামড় আর কি, কুত্তার না। আরে তুমি মরবে না, কি একটা অবস্থা। ওই জন মনে করছে যে মারা যাবে। ভাই আমরা থাকতে তুই মরবি না রে ভাই, আমরা তোরে নিয়ে যাইতেছি। শিট, আরো আসতেছে। একটা অবস্থা, মারছি। তাড়াতাড়ি যান রে ভাই। শিট, আমি ঘোড়া থেকে নামিয়ে গেছি। আমি থাকতে ভাই তোরা আমাদেরকে আটকাবে এটা তো হবেই না। শেষ, আর আসি কিনা যাই না। অনেকগুলো মারছি, সাত আটটার মতো টোটাল। আর মনে হচ্ছে নাই। জন তুমি একটু থাকো, একটু কষ্ট করো, আমরা অলমোস্ট চলে আসছি। মানে খুবই খারাপ সময় যাচ্ছে, ওই বলতেছে আমাদেরকে যাবে ইয়ারে। আমরা যদিও ভাগ্যবান আর কি। ওকে, নদী পার হতে হবে। আর্থার জাস্ট জনের সাথে আমরা কথা বলতেছি আর কি। ওকে, একটু তাড়াতাড়ি চলো। ওকে, চলে আসলাম আমরা। মানে জনকে যে বাঁচিয়ে নিয়ে আসলাম আর ওদের খুঁজতে যে কষ্ট হয়েছে সেটা কিন্তু বলার মতো না। বাট অবশেষে যে নিয়ে আসলাম এটা হচ্ছে মেন কথা। এই তাড়াতাড়ি বাইরেও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জনকে তাড়াতাড়ি নিয়ে যাও। নিয়ে গিয়ে দেখো কী করা যায় ওর, ওর অবস্থা খুবই খারাপ। অ্যাবিগেল, আরে এতক্ষণ লাগে তোমাদের আসতে এখানে। ওর অবস্থা খুবই খারাপ, ওর পায়ের অবস্থা খারাপ। ওকে, ইটস ওকে, এখন জনের ট্রিটমেন্ট করতে হবে আর কি। কি একটা অবস্থা। তোমাদের থ্যাংক ইউ দিয়ে কি হবে, আমরা তো মানে মরতে মরতে বেঁচে আসলাম। একজন মানুষকে বাঁচাতে যদি দুজনের জীবন চলে যায় তাহলে এটা কেমনে কি। আর জন যে কি কি করে আমি কিছুই বুঝি না, পুরো আন সিরিয়াস একটা মানুষ। আর হোসা তুমি এসব কি বলতেছ, কিসের সিভিলাইজেশন, এসব বাদ দাও। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। যাক, অবশেষে আমরা ক্যাম্পে ফিরে আসলাম, এটা হচ্ছে মেইন কথা। ভালোই লাগছে তাও আবার জীবিত ফিরে আসলাম। ওকে, আমরা অনেক সপ্তাহ ধরে আমরা হান্টিং করতেছি, শেল্টার পেয়েছি, আমরা এখানে এখন রেস্ট করতেছি আর কি। সো গাইস, এটা ছিল আমাদের রেড ডেড রিডেম্পশন টু এর মানে প্রথম পার্ট। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই বড় ভিডিও দেন, বড় ভিডিও দেন। আমি কিন্তু বড় ভিডিও বানিয়ে ফেললাম, আর বড় ভিডিও বানানোর জন্য কিন্তু আমাকে আবার গেমটা প্রথম থেকে খেলতে হচ্ছে। আর আমি এই গেমটা আমার স্টাইলে আমার নিজের মতো করে কমেন্টারি দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতেছি আর কি, যাতে আপনাদের ভালো লাগে। সো এই এপিসোডটি কেমন লেগেছে সেটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কি আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি লাইক এবং কি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি নেক্সট পার্টগুলো বানানোর চেষ্টা করবো না আর কি। বিকজ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি ভিডিওগুলো বানাবো কার জন্য, এটা হচ্ছে একটা পয়েন্ট আর কি। আপনারা বলেছেন যেহেতু তাই আমি বড় ভিডিও বানাচ্ছি আর কি। সো দেখা হবে নেক্সট এপিসোডে মানে পার্ট টুতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ অ্যান্ড টেক কেয়ার।